হ্যালো হ্যালো হ্যালো, আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। দিস ইজ মারিনা ওয়াক। দেখো কত সুন্দর জায়গাটা। আমরা এখন এখানে দুবাইয়ে গরম উপভোগ করতে এসেছি। দুবাই এখানে একটা প্লে জোন পেয়েছে যেখানে একটু খেলাধুলা করে নিজেকে একটু চাঙ্গা করে নিচ্ছে, বা জানি না গরমে কতক্ষণ করতে পারবে। ইয়ে দেখো, গুবু চরণ লাল হয়ে গেছে পুরো। দেখি এরপর আমাদের একটা নাইট আউটের প্ল্যান আছে। আমরা এখন চলেছি দুবাইয়ের পথে, কিছু গ্রসারিজ নেওয়ার আছে, তারপর হবে গুবের মিড নাইট বার্থডে সেলিব্রেশন। তো চলো আগে একটু পেট পুজো করা যাক। আমরা চলে এসেছি মুবার সাথে, যেটা আবার দুবাইয়ে। হ্যাপি বার্থডে। আরে দূর তুই ছাড় না, হ্যাপি বার্থডে। বুঝি বুঝি, আই লাভ ইউ মাম্মা। বার্থডে সেলিব্রেশন যদিও ওয়ান উইক আগে থেকে চলছে, বাট বার্থডে ওয়ালা দিন তো কুছ স্পেশাল বানতা হ্যায়। তো এখানে আমরা আজকে নিয়ে নিয়েছি একটা চারকোল চিকেন উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড পাকিস্তানি ব্রেড, তার সাথে একটা অ্যাভোকাডো শেক। এখানের খাবারের ছবি আমাকে এত পাঠানো হতো যে আমার লোভ লেগেই ছিল। তো এখন বাজে রাত দুটো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের লং রাইডের পালা। তো আজকে অনেক অনেক সারপ্রাইজেস আছে গুবির জন্য। কালকে সকাল সকাল উঠে আমাদের ব্রেকফাস্টের জন্য বেরোতে হবে, সেটাও একটা স্পেশাল সারপ্রাইজ আছে গুবির জন্য। চলো তব তক কে লিয়ে টাটাস।